নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা ও দর্শক বন্ধুকে জানাই সাদর সুস্বাগতম আমাদের কাছে প্রশ্ন এসেছে প্রশ্নটি হল কি করলে আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি সেই সিক্রেটটা যদি বলেন স্বামী গহনানন্দজি এই রকম একটি প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তার শিষ্যদের কাছে সেই শিষ্যদের উদ্দেশ্যে স্বামী গহনানন্দজি বলছেন লাভ জেনারেটস লাভ প্রেম প্রেমকে বাড়িয়ে দাও প্রেম প্রেমকে বাড়িয়ে দেয় ভাগবতে আছে বক্তাহা সঞ্জায়াতে ভক্তি এটি আগন্তুকের জন্য শেষে তোমাকে সম্পূর্ণভাবে ঈশ্বরে আত্মসমর্পণ করতে হবে আমি এখন ভক্তদের বলি দেখো বেশি উপদেশ পালন করতে হবে না ভূতেশানন্দজির পঞ্চশীল দৈনন্দিন জীবনে পালন করলে যথেষ্ট হবে কি সেই পঞ্চশীল কি সেই পাঁচটা সিক্রেট কি সেই পাঁচটা গোপন রহস্য প্রথমত কখনও কারও অনিষ্ট করো না দ্বিতীয়ত সত্যকে কখনো ত্যাগ করবে না তৃতীয়ত কাউকে কথা দিলে অবশ্য রাখবে কখনোই প্রবঞ্চনার আশ্রয় নেবে না ইন্দ্রিয় সমূহকে চতুর্থত ইন্দ্রীয় সমূহকে তোমার বশবর্তী করতে হবে আর পঞ্চম রহস্য বা সিগারেট হলো যতটা সম্ভব বিলাসিতা বর্জন করে সাধারণ জীবন জীবনযাপন করবে এই পঞ্চশীল নীতি যদি মেনে চলা যায় তাহলে অবশ্যই ঠাকুরকে ভালোবাসা যাবে এবং ঠাকুরকে ভালোবাসতে পারলেই ঠাকুর কিন্তু তোমাকেও ভালোবেসে দর্শন দেবেন দেখা দেবেন তোমার কথা মন দিয়ে শুনবেন ঠাকুর তোমার সমস্যা ঠাকুর দূরীভূত করবেন এই হলো পঞ্চশীল নীতির উপকারিতা এই পাঁচটি নীতি যদি আমরা পালন করতে পারি মেনে চলতে পারি তাহলে অবশ্যই ঠাকুরকে ভালোবাসা যাবে এবং ঠাকুর নিজে থেকে এসে দেখা দেবেন কি সুন্দর পথ দেখালেন স্বামী গগনানন্দজি তাই না আজকের আলোচনা সত্যিই যদি আপনাদের ভালো লাগে তাহলে খুব বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ